মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি ছেলের জন্য একটু টিফিন বানাবো, স্কুলে যাবে ওর জন্য টিফিন বানাবো, আমাদের জন্য চা বানাবো। এই যে দুষ্টু দুষ্টুমি করছে, এই যে ও খুব দুষ্টুমি করে, সকালবেলা হলে ওর এনার্জি ফুল থাকে। তো এখন আমি একটুখানি চা বানাবো আর ছেলের জন্য ভাত ভাজা বানাবো ভাবছি। ভাত আছে তো ওই ভাত দিয়ে ভাত ভাজা করে দিচ্ছি, তাহলে কি ওর খেতে ভালো লাগবে? তো যাই হোক, ওটাই করছি। চলো আমি একটু কাজগুলো করি, তোমরা থাকো সাথে। বন্ধুরা, দুটো পাউরুটি সেঁকে নিচ্ছি, একটা আমার বরের, একটা আমার। আমি ডিম আর পেঁয়াজ কুচি দিয়ে, আর এই যে কালকের ভাতটা আছে, তেল গরম বসিয়ে দিয়েছি, এটা দিয়ে ভাতটা ভেজে নেবো। এই দেখো আমি ভাত ভাজাটা করে নিচ্ছি, মোটামুটি হয়েই গেছে। একটার মধ্যে ভাত, একটার মধ্যে টক ডাল বসিয়ে দিয়েছি, হয়ে এসছে ভাতটা, কিন্তু ডালটা সবে বসিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এখানে রান্না করব পটলের তরকারি আর ভেন্ডি ভাজা, ব্যাস আজকে এটাই রান্না হবে। থাক, ততক্ষণ এই বাসন কটা মেজে নিয়ে আমি, ততক্ষণ হতে পটলের তরকারিটা হচ্ছে। এতটা সময় আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, এখন ছেলে স্কুল থেকে আসলো, তো ভাতও খাইনি, ছেলে আর আমি এখন খাবো। এই আসলো ছেলে স্কুল থেকে, এখন বাথরুমে স্নান করছে, ঘাম ঘাম হয়, তো স্নান না করলে হয় না জানো তো, মেঘলা করেছে, দেখো আকাশের অবস্থা, দেখো পুরো মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে। ধরো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়, দেখো পুরো মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে, পুরো মেঘ করে রয়েছে। আমরা বিকেলে চা নিয়ে বসে গেছি, বিস্কুটগুলো ভেঙে গেছে, তো তাই ভাঙাচোরা বিস্কুট নিয়েও বসে গেছি। এই যে আমাদের মামা চা খাবে বলে বসে পড়েছে, এ দুত্তু দুত্তু। একটুখানি সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি আর ছেলে একটুখানি যাচ্ছি কসমেটিক্সের দোকানে, একটুখানি এই যে টিপ শেষ হয়ে গেছে, টিপ এসব কিনবো, যাই চলে। রাস্তায় বেরিয়েছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখন বাড়ি চলে যাচ্ছি, কেনাকাটা হয়ে গেছে। এই যে খুব একটা তো রাস্তায় বেরোনো হয় না, বেরিয়েছি, বেশ ভালোই লাগছে, চলো। দেখো কি সুন্দর গাছের সবুজ ব্যাপারটা, কত সুন্দর লাগছে। এখন আমরা খাবো, ডালটা একটু গরম করে নিচ্ছি আর তরকারিটা একটু গরম করে নেবো, এখন খাওয়া দাওয়া করব, তার জন্য এখন খাবার গরম করে নিচ্ছি। এই যে তরকারিটাও গরম করব, এই যে তরকারিটা একটু গরম করে নেবো, ডাল তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। খাবো তো একটুখানি, রাত্রিবেলা একটুখানি খাই, শরীরটা যেন ধরফর ধরফর করছে, ঠান্ডা জল খেয়েছি, পেট ভরে গেছে জল খেয়ে। তো এখন বরকে ছেলেকে আগে খেতে দেবো, তারপর আমি খাবো। সারাদিন এই খাওয়া দাওয়া, এই কাজ, আর কোনো কাজই নাই, ভালো লাগে না, সারাক্ষণ খালি খাও দাও আর ঘুমাও, আর কোনো কাজ নেই মেয়েদের। চলো তাহলে খেতে বসি, খেয়ে নিই।
কটা বাসন মাজলো ঠিক করি, চায়ের বাসন। আবার এখন মাজতে হবে খাওয়া দাওয়ার পর। আবার কালকের বৃহস্পতিবার, কালকের আবার বৃহস্পতিবারের পুজো টুজো দিতে হবে, অনেক কাজ কালকে আবার। ঠিক আছে চলো খেতে বসি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আমি এবার শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, টাটা।